শীতকালে আমরা অনেকেই এই ইবাদতের ক্ষেত্রে মারাত্মক একটি ভুল করে থাকি, যেই ভুলের কারণে আমাদের অনেকেরই সলাত হয় না, বাতিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খুশি করার যতগুলা পথ ও পদ্ধতি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, জানিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইবাদত তথা সলাত। সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি খুশি করা যায়, যত বেশি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, ইবাদতের জগতে এত বেশি সন্তুষ্টি অর্জন করার আর কোনো মাধ্যম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন আল্লাহর বান্দা যখন সেজদায় যায় তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে বেশি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যখন সলাতে দণ্ডায়মান থাকে তথা সলাতের মধ্যে থাকে, সলাতে সে যা কিছু বলতে থাকে আর রব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনে রত থাকে। সুবহানাল্লাহ। সুতরাং সলাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে শীতকালে আমরা অনেকেই এই ইবাদতের ক্ষেত্রে মারাত্মক একটি ভুল করে থাকি, যেই ভুলের কারণে আমাদের অনেকেরই সলাত হয় না, বাতিল হয়ে যায়। আশ্চর্য হচ্ছেন যে এমন কি কাজ আমরা করি যেই কাজটা করার কারণে আমার আপনার সলাত বাতিল হয়ে যায়, সলাত হয় না? জি, শীতকালে বিশেষ করে অনেকেই হয়তো ভুল করে থাকেন বা থাকতে পারেন যে মুখ ঢেকে সলাত আদায় করা, মাফলার অথবা চাদর অথবা তোয়ালে রুমাল এমন কোনো জিনিস দিয়ে যদি মুখ ঢেকে কেউ সলাত আদায় করে তাহলে তার সলাত সঠিক হবে না, শুদ্ধ হবে না, বাতিল হবে বলে ওলাম একরাম ফুকাহা একরাম মতামত জ্ঞাপন করেছেন। হয়তো বলতে পারেন তাহলে যখন মাস্ক ব্যবহার করে সলাত আদায় করা হলো তখন কি আর সলাত বাতিল হয় নাই? জি না, এক্ষেত্রে বিশেষ কারণবশতের কথা আমরা বলতে পারি যে বিশেষ কারণবশত মুখ ঢেকে সলাত আদায় করলে সলাত হয়ে যাবে, যা একদল উলামায়ে কিরাম বলেছেন। মাস্ক ব্যবহার করেছেন বা মাস্ক পরিধান করে সলাত আদায় করেছেন এমনি এমনি না, একটা বিশেষ রোগ থেকে প্রতিরোধের জন্য বিজ্ঞানীরা যেমন বলেছেন সেইটার কারণেই এবং সরকারের কিছু বিধিনিষেধ ছিল সেই সমস্তগুলা লক্ষ্য করে আমরা সার্বিক দিকে লক্ষ্য রেখেই হয়তো মাস্ক পরিধান করে মাস্ক মুখে ব্যবহার করে সলাত আদায় করেছেন, যারা তাদের সলাত আদায় হয়ে গিয়েছে ওলামায়ে কিরাম অত্র মর্মে ফতোয়া দিয়েছেন। তবে যদি বিশেষ কারণ ছাড়াই কেউ মুখ ঢেকে সলাত আদায় করে তার সলাত আদায় হবে না যদি সে শীতের কারণবশত হয়ে থাকে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ আলম বিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।